একুশ পাতা থেকে বাইশ পাতা আজকে পড়া থাকবে, একুশ পাতার ভালো করে রিডিংটা করবে। প্রত্যহ ধম খাইয়া কতিপয় বালক পরামর্শ করিল, ধমক খাইয়া কতিপয় বালক পরামর্শ করিল, আজ অবধি আমরা সতর্ক থাকিব, দেখিব কে চুরি করে। দুই তিন দিনের মধ্যে তাহারা মাধবকে চোর বলিয়া ধরিয়া দিল। মাধব সেদিন এক বালকের একখানি পুস্তক লইয়াছিল, শিক্ষক মহাশয় চোর বলিয়া তাহাকে তিরস্কার করিতে লাগিলেন। তখন মাধব বলিল, আমি চুরি করি নাই, ভুল করিয়া লইয়াছিলাম। শিক্ষক মহাশয় সেদিন তাকে ক্ষমা করিল। তার মানে কি, সে দোষ করে স্বীকার করেছে, সে গোপন করেনি, তাই জন্য গুরুজন তাকে ক্ষমা করলো। কিন্তু বারবার একই দোষ করলে তো ক্ষমা করা যায় না, তাই তাকে মানে তার স্বভাবটাকে পরিবর্তন করার জন্য একটা দিন সুযোগ দিলেন আর কি। কিন্তু দেখা গেল, আমি পুরোটা পড়ছি না, দেখা গেল যে পরের দিনও আবার সে সেই একই কাজ করেছে, তাহলে তো তাকে কঠিন শাস্তি দিতেই হবে। সেইটাই এইটার মধ্যে আছে, ভালো করে রিডিং করবে, এর মধ্যে ততটা ইম্পর্টেন্ট নয়, মানে বুঝবে যে অন্যায় করলে তার ফল পেতেই হয়, গুরুজনরা তাদের শাস্তি দেবে। আর পরোক্ষভাবে দেখবে আর একটি ছেলে, সে পড়াশোনা করছে, বাবা মার কথা শুনছে, শিক্ষক মহাশয়ের কথা শুনছে, যেমন বড়রা বলছে তার কিন্তু উন্নতি হচ্ছে, যারা শুনছে না তার কিন্তু অবনতি হচ্ছে। এটাই হচ্ছে এর আসল, ভালো করে রিডিং করবে। আর এইটা যুক্তাক্ষরগুলো ভালো করে কোনটার সাথে কোন অক্ষরটা যুক্ত হয়ে একটা শব্দ গঠন হচ্ছে সেইটা দেখবে। এই যুক্তাক্ষর দিয়ে শূন্যস্থান থাকতে পারে কিংবা যুক্তাক্ষর দিয়ে শব্দ গঠন থাকতে পারে। আজকে তোমাদের বাইশ পাতা পর্যন্ত পড়া থাকবে।